হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো জিও ফান্ডা চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকে আমি ক্লাস টেনের ছাত্রছাত্রীদের জন্য এখানে মাদ্রাসা বোর্ডের যারা ছাত্রছাত্রী আছো তাদের জন্য দু হাজার তেইশে ভূগোলে তোমরা কোন কোন প্রশ্নগুলো পাঁচ নাম্বারের জন্য করবে তা আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। এর আগে আমি তোমাদের জন্য দু নাম্বার বা তিন নম্বরে তোমরা কোন কোন প্রশ্নগুলো করবে তা জানিয়ে দিয়েছি সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও তার পাশাপাশি ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তোমরা কোন কোন ম্যাপ পয়েন্টিংগুলো করবে সেগুলোও আমি সাজেশান হিসাবে দিয়ে দিয়েছি এর পাশাপাশি আমার চ্যানেলে ম্যাপ পয়েন্টিং এর প্রত্যেকটা পার্ট ধরে ধরে আমি সলভ করে দেখাচ্ছি তোমরা সেই ভিডিওগুলো যদি না দেখে থাকো অবশ্যই দেখে নিও এর পাশাপাশি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে পাঁচ নাম্বারের প্রাকৃতিক এবং অর্থনৈতিক ভূগোল পাঠ থেকে যা যা প্রশ্নগুলো তোমরা করবে সাজেশান হিসাবে তা আজকে জানিয়ে দেব। তোমরা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো যারা এই চ্যানেলে এখনও নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখো কারণ ভূগোল সংক্রান্ত ভিডিও যদি তোমাদের পেতে হয় অবশ্যই এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকতেই হবে চলো তাহলে আজকের ভিডিওটা শুরু করা যাক ভিডিও শুরুর প্রথমেই আমরা ভূগোলের প্রশ্নটা দেখে নেবো দেখো এখানে হাই মাদ্রাসা এক্সামিনেশান টু জিরো টু টু যদিও এই প্রশ্নটা আমাদের রিডিউস সিলেবাসের উপর বেশ করে এখানে থার্টি ফাইভ পারসেন্ট সিলেবাস রিডিউস ছিল এখানে দেখতে পাচ্ছ বিভাগ উঙার দাগে এখানে দুটো পার্টে প্রশ্নটা এসে থাকে একটা প্রাকৃতিক ভূগোল আর একটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল এখানে প্রাকৃতিক ভূগোল থেকে দুটো প্রশ্নের উত্তর করতে হয় এখানে চারটে প্রশ্ন দেওয়া থাকে একইভাবে অর্থনৈতিক ভূগোল পার্ট থেকে আমাদের দুটো প্রশ্নের উত্তর করতে হয় এখানেও চারটে প্রশ্ন দেওয়া থাকে এই চারটের মধ্যে তোমাদেরকে যে কোনো দুটো কমন হিসাবে লিখতে হবে সেই জন্য এমনভাবে প্রশ্নটাকে সাজেশান করতে হবে যেখানে কোনোভাবে কোনো প্রশ্ন যেন বাদ না চলে যায় তাহলে সেই হিসাবে আমি তোমাদেরকে একটা সাজেশান দিয়ে দিচ্ছি এখানে প্রাকৃতিক ভূগোল থেকে তোমরা যে প্রশ্নগুলো পাঁচ নম্বরের জন্য করবে একটু দেখে নাও এখানে দেখতে পাচ্ছ বহির্জাত প্রক্রিয়া এখানে নদীর কাজ বায়ুর কাজ হিমাবয়ের কাজ এই পার থেকে তোমরা যে প্রশ্নগুলো করবে তার মধ্যে এক নম্বর দেখো হিমাবায়ের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা করো এখানে ইন জেনারেল প্রশ্ন দিতে পারে অথবা বলতে পারে যে কোনো দুটো ভূমিরূপ সম্পর্কে আলোচনা কর বলতে পারে এখানে আমাদের হিমাবয়ের ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপগুলো আছে সেখানে ধরে নিতে পারো তোমাদের ঝুলন্ত উপত্যকা সৃষ্টি হতে পারে বা সার্ক বা কড়ি তাহলে এই এইরকম কোনো যে কোনো দুটো ভূমিরূপ সম্পর্কে বললো চিত্রসহ আলোচনা করো সেটা দিতে পারে বা তার সৃষ্টি কিভাবে হয় সেই সম্পর্কে আলোচনা করো দিতে পারে একইভাবে এখানে যে কোনো তিনটের সম্পর্কে চিত্রসহ আলোচনা দিতে পারে তাহলে এখানে যে কোনোভাবে প্রশ্ন দিতে পারে সুতরাং আমাদেরকে কমপক্ষে এই পার্ট থেকে পাঁচটা থেকে ছটা পয়েন্ট ডিটেলসে আলোচনা করে রাখতে হবে একইভাবে তার ছবি উদাহরণ সমস্ত ব্যাপারগুলো করে রাখতে হবে এরপরে দু নম্বর দেখো হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এই পার্ট থেকেও আমাদের এখানে আলাদা করে দুটো প্রশ্ন দুটো দিয়ে দিতে পারে যে কোনো দুটো ভূমিরূপ দিয়ে একইভাবে তিনটে দিয়ে দিতে পারে বা ইন জেনারেল প্রশ্ন দিতে পারে একইভাবে তিন নম্বর প্রশ্ন দেখো নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ এক্ষেত্রেও এই একইভাবে আসতে পারে চার নম্বর বারখান ও শিব বালিয়ারি কীভাবে সৃষ্টি হয় তাহলে এখানে এইভাবে ধরো প্রশ্ন দিতে পারে যে কোনো দুটো দিয়ে বলল সেটা কিভাবে সৃষ্টি হয় বা তিনটে দিয়ে বললো সেটা কিভাবে সৃষ্টি হয় ঠিক আছে তাহলে এইভাবে বিষয়গুলো করবে এরপরে ক্ষয়ের দাগে বায়ুমণ্ডল পাঠ থেকে তোমরা যে প্রশ্নগুলো করছো এখানে স্তর বিন্যাস উষ্ণতা বায়ুর চাপ এই পাঠ থেকে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো বায়ুমণ্ডলে উষ্ণতার তারতম্যের কারণগুলি আলোচনা করো তিন নম্বর বায়ুমণ্ডলের চাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো চার নম্বর পৃথিবীর বায়ুচাপ বলয় বা নিয়ত বায়ু সম্পর্কে লিখতে বলছে এখানে ধরো একটা কোশ্চেন স্যাম্পেল হিসাবে দেওয়া হয়েছে পৃথিবীর নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও গতিপথ চিত্রসহ ব্যাখ্যা করো তাহলে এইরকম কোনো একটা প্রশ্ন দিতে পারে এরপরে আমরা বায়ুমণ্ডলের জলবায়ু অঞ্চল বৃষ্টিপাত আর বিশ্ব উষ্ণায়ন এই পার্ট থেকে যে প্রশ্নগুলো করব। এখানে দেখতে পাচ্ছ ক্রান্তীয় মৌসুমি বা নিরক্ষীয় জলবায়ু অঞ্চল বা এদের তুলনামূলক আলোচনা করতে দিতে পারে তাহলে যে কোনো একটা সম্পর্কে বলতে পারে সেই জলবায়ু বৈশিষ্ট্য লেখক বা সেই জলবায়ু কোথায় অবস্থান করছে ইত্যাদিভাবে প্রশ্নটা দিতে পারে একইভাবে এই দুটো জলবায়ু অঞ্চলের মধ্যে একটা পার্থক্য লিখতে দিতে পারে এরপরে দু একটা দেখো বিশ্ব উষ্ণায়ন কী এর প্রভাবগুলি আলোচনা করো তিন নম্বর বৃষ্টিপাতের প্রকারভেদ করো বা এখানে আরও যদি স্পেসিফিক প্রশ্ন দেয় ধরো শৈলতকে বৃষ্টিপাত কিভাবে সংঘটিত হয় উদাহরণ উপযুক্ত উদাহরণ ও চিত্রসহ বর্ণনা করো এরকম প্রশ্ন দিতে পারে এরপরে চারেরটা ভূমধ্য সাগরীয় জলবায়ু অঞ্চলের অবস্থান ও বৈশিষ্ট্য লেখো তাহলে এই প্রশ্নগুলো করছো এরপরে বাড়িমণ্ডল পাঠ থেকে যে প্রশ্নগুলো করবে এখানে সমুদ্রসৌধ এবং জোয়ার ভাঁটা এই দুটো মিলিয়ে এখানে জোয়ার ভাঁটা সৃষ্টির কারণ তারপরে মানব জীবনে জোয়ার ভাঁটার প্রভাবগুলি আলোচনা করো তিন নম্বর ভরা কোটাল ও মরা কোটাল কীভাবে সৃষ্টি হয় চিত্রসহ আলোচনা করো চার নম্বর সমুদ্রসৌধ সৃষ্টির কারণ লেখো একইভাবে আমরা চলে যাচ্ছি আঞ্চলিক ভূগোলে আঞ্চলিক ভূগোল থেকেও আমাদের দুটো প্রশ্ন করতে হয় তাহলে এইগুলোর মধ্যে দুটো প্রশ্ন তোমাদের লিখতে হবে এবং চারটে প্রশ্ন আসবে তাহলে এখানে দেখতে পাচ্ছ ভারতের প্রাকৃতিক পরিবেশ এই পার্ট থেকে ভূপ্রকৃতি নদ নদী জলবায়ু মৃত্তিকা স্বাভাবিক উদ্ভিদ এই পার্ট থেকে যে প্রশ্নগুলো করবে ভারতের ভূপ্রাকৃতিক বিভাগ এখানে উত্তরের পার্বত্য অঞ্চল হিম বা পশ্চিম হিমালয় বা উত্তর ভারতের সমভূমি অঞ্চল সম্পর্কে দিতে পারে দু নম্বর উত্তর ও দক্ষিণ ভারতের নদ নদীর মধ্যে পার্থক্য তিন নম্বর ভারতের পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির সংক্ষিপ্ত বিবরণ ও তারপরে চার নম্বর দেখো পলি বা ল্যাটেরাইট বা কৃষ্ণ মৃত্তিকার অবস্থান ও বৈশিষ্ট্য লেখো পাঁচ নম্বর প্রান্তীয় চিরহরিত ও ক্রান্তীয় আদ্র পর্ণমুচি উদ্ভিদ সম্পর্কে লেখো তাহলে এই প্রশ্নগুলো আমাদেরকে এই চ্যাপ্টার থেকে করতে হচ্ছে এরপরে ছয়ের দাগে দেখতে পাচ্ছ ভারতের কৃষিজ ফসল এই পার্ট থেকে আমরা যে প্রশ্নগুলো করব। কার্পাস ইক্ষু গম চা কফি চাষের অনুকূল পরিবেশ তাহলে এইগুলো করে রাখতে হবে এর মধ্যে কোনো একটা আসতে পারে এরপরে ছয়ের দাগে ভারতের শিল্প পার্ট থেকে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের উন্নতির কারণ দুয়েরটা দেখো পশ্চিম ভারতে কার্পাস বয়ন শিল্পের উন্নতির কারণ তিনেরটা ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ চারেরটা তথ্য প্রযুক্তি শিল্পের উন্নতির কারণ তাহলে এই প্রশ্নগুলো করে রাখবে একইভাবে বর্গীজ্ধ্যাগে দেখতে পাচ্ছ ভারতের জনসংখ্যা নগরায়ন পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা তাহলে এই পার্ট থেকে একটা ভারতের জনসংখ্যা বন্টনের তারতম্যের কারণগুলি লেখো এটা জেনারেল প্রশ্ন দিতে পারে একইভাবে যে কোনো দুটো ধরো বললো ভূপ্রকৃতি ও জলবায়ু কীভাবে ভারতের জনসংখ্যার বন্টনকে প্রভাবিত করে সেই সম্পর্কে লেখো তাহলে এইরকমভাবে স্পেসিফিক কোশ্চেন দিতে পারে অথবা আমাদের জেনারেল প্রশ্ন দিতে পারে এরপরে দু একটা দেখো পরিবহন ব্যবস্থার গুরুত্ব লেখো বা আধুনিক যোগাযোগ ব্যবস্থার মাধ্যমগুলি কী কী তিনেরটা দেখো ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলাদা আলোচনা করো এই প্রশ্নগুলো আমাদেরকে দু হাজার তেইশে আমাদের হাই মাদ্রাসার যারা ছাত্রছাত্রী আছো তাদেরকে এই প্রশ্নগুলো তৈরি করে নিতে হবে তৈরি করে তোমরা খুব ভালোভাবে ছবি টবি আঁকা প্র্যাকটিস করো লেখা কত সময়ের মধ্যে লিখতে পারছো সেই অনুযায়ী পুরো বিষয়গুলোকে চক আউট করে নাও তাতে করে তোমরা পরীক্ষায় খুব ভালোভাবে লিখে আসতে পারবে বন্ধুরা এই ছিল আজকের আমার ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দু হাজার তেইশ সালে হাই মাদ্রাসার ছাত্রছাত্রীদের জন্য পাঁচ নাম্বারে কোন কোন প্রশ্নগুলো করবে তা জানিয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে ইনফরমেটিভ মনে হলে অবশ্যই তোমরা একটা লাইক করে দিও এর পাশাপাশি এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং তোমরা অবশ্যই ভিডিওটা সংক্রান্ত কোনো মতামত থাকলে বা অন্য কোনো ধরনের তোমাদের ভিডিও যদি প্রয়োজন হয় সেই সংক্রান্ত আমাকে মতামত বা কমেন্ট করতে পারো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি টাটা বাই বাই